বড়দিনের শুভেচ্ছা সবাইকে। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম, বড়দিনে কি কি করলো আমার ছেলে, সেটা ছেলে ও মেয়ে দুজনেই কি কি করলো, কেমন করে পালন করলো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ, প্রথমে ওরা দুজন খুব আনন্দ করছে, মানে দৌড়াচ্ছে, একটা মাঠ পেয়েছে ফাঁকা জায়গা। এই যে দেখো কত শেয়ারিং কেয়ারিং হচ্ছে, মানে আমার মেয়ে পড়ে গেছে তো ওর দাদা ওকে একটু ধুলোটা ঝেড়ে দিচ্ছে, ওর সাথে খেলছে। আর কিছুই নয়, আজকে হঠাৎ করে আমরা একটা জায়গায় গেলাম, প্রথমবার একটা নতুন এক্সপিরিয়েন্স আমার ছেলের জীবনে। তো সেটা হলো যে ও একটা মেধা উৎসবে পার্টিসিপেট করতে গেছে, সেটা পূর্ব বারাসাত স্কুল, তো যেখানে মেধা উৎসবের এক্সামটা হয়েছে। তো আমরা গেছি যে দেখি, আমি কোনো ফর্ম ফিল আপ করিনি আগে থেকে, তো ফর্ম ফিল আপ না করেই যেদিন এক্সাম, তো কোনো না কোনো সূত্র থেকে পেয়েছি, মানে একটা জায়গায় ব্যানার দেখেছিলাম যে মেধা উৎসব পালিত হবে, আর সেটা পূর্ব বারাসাত স্কুলেই। একজনকে ফোন করে জানলাম, জানতে পারলাম, কিন্তু তারপর ওখানে যাওয়ার পর দেখলাম যেদিন এক্সাম, মানে 25th of December যখন এক্সাম, ওখানে যাওয়ার পর জানতে পারলাম যে ক্লাস 3 থেকে ক্লাস 12 অবধি মেধা উৎসবটা এক্সামটা হচ্ছে। যাই হোক, আমার ছেলে তো ক্লাস 1 পড়ে, তো সেক্ষেত্রে তো ও এখানে বসতে পারবে না বা এরকমই একটা কিছু। তো আমি অনেক রিকোয়েস্ট করলাম ওর যারা ম্যানেজমেন্টে রয়েছেন, তো মেধা উৎসব যে অর্গানাইজেশন থেকে ওটা করা হয়েছে, ওদেরকে অনেক রিকোয়েস্ট করলাম যে এত আশা নিয়ে এসেছি আমরা সবাই, তো আমার ছেলেও এক্সাম দেবে করে এসছে, যদিও কোনো প্রিপারেশন নেই, জাস্ট একটু বসে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করা। তো আপনারা প্লিজ একটু ওকে ক্লাস 3 কোশ্চেন পেপারে প্লিজ একটু যদি বসিয়ে দিতেন, আমাদের খুব ভালো লাগতো। তারপর আমার ছেলেকেও যথারীতি রাজি করালাম, তো ওরাও ব্যাপারটা একটু অবাকই হলো, ঠিক আছে ওরাও অ্যাকসেপ্ট করে নিল, ওরাও বসালো আমার ছেলেকে। কিন্তু আমার ছেলে দেখলাম 1.5 ঘন্টার এক্সাম ছিল, 1.5 ঘন্টার এক্সামে সে বসে, সে জানি না কী পেরেছে কী পারেনি। তো ওর মতন করে যতটুকু পেরেছে বা ও চেষ্টা করেছে যে ওখানে এক্সামটা দিয়ে এসছে। আচ্ছা, অনেক স্টুডেন্টের সমাগম হয়েছে, আর প্রায় 500 ক্রস করে গেছে আই থিঙ্ক, মানে এত স্টুডেন্টস হয়েছে, বেশ ভালো লাগলো, পরিবেশটা খুব ভালো আর খুব সিস্টেমেটিক ওয়েতে করা হয়েছে এই এই পরীক্ষার কার্যক্রমটা। তো আমার মেয়ে যথারীতি বাইরে ছিল, মানে বসেছিল, বেশ বোর ফিল করছিল, আমি আমার মেয়েকে নিয়েছিলাম, ছেলে এক্সাম দিচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে সান্তা ক্লজের রূপে একজন আসছে। তো আমার মেয়ে ওখানে ছিল, তো মেয়েকে একটু সান্তা ক্লজ ধরে আদর করে দিল, হ্যান্ডশেক করলো, তারপর সান্তা ক্লজ ওদের ক্লাসে গেলো, মানে আমার বাচ্চারা যেখানে এক্সাম দিচ্ছে তো সেখানে ক্লাসে যেয়ে ওদেরকেও একটু এনকারেজ করা, তারপর চকলেটস ওদের সাথে শেয়ার করা, বাচ্চাদেরকে দেয়া, ওগুলো ওদের জন্য বেশ একটা আনন্দদায়ক দিন ছিল, মানে আমি বলবো। তারপর বেশ 1.5 ঘন্টা পেরিয়ে গেল, সুন্দরভাবে এক্সাম শেষ হয়ে গেল, আর সব প্যারেন্টসরা এখানে দাঁড়িয়ে পড়লো বাচ্চাদেরকে নেওয়ার জন্যে, আর বাচ্চারা যেন এদিক সেদিক, মানে তাদের প্যারেন্টস ছাড়া না যায় তেমনই ব্যবস্থা ছিল, খুব সুন্দর ব্যবস্থা ছিল এখানে। তো ভালো লেগেছে আমার, আমি জানতাম না যে এরকম মেধা উৎসব হয়, তো যাই হোক থ্যাংকস টু দেম, আমি আরও চেষ্টা করব নেক্সট এরকম কিছু পেলে পার্টিসিপেট করানোর। তো ওরা খুবই ছোট, তো ওদের ধারণা সান্তা ক্লজ এসে ওদেরকে গিফট দিয়ে গেছে, তো সেটাই ওরা সেলিব্রেট করছে ঘরে এসে।
মেরি ক্রিসমাস।